কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। জগদ্ধাত্রী পুজো চলছে এখন, বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে আমি দেখে চলে এসেছি, পুজো দেখে চলে এসেছি আর কি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ভিডিওটা দেবো 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 বলে দেওয়া হচ্ছে না, ফাইনালি ভিডিওটা এডিট করছি আর দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতেই থাকো। তাই প্রথমে চারদিক তো বেলা গেছি, প্রথমে দুদিক জেগে গেলাম, সেগুলো শেয়ার করলাম, আবার শেষে যে দুদিন গেলাম তার ভিডিওটা পরে আসছে, একটু দেখতে থাকো। কেমন অনেকে দেখেছো এই শাড়িটা? খুব ভালো, আমার তো রেড কালার সব কালারই পছন্দ, তাই রেড কালারের সবাই আমাকে ভালো লাগে বলে সহজ বলে, তাই আমি রেড কালারটাই বেশি পরি। ঠিক আছে, দেখতে থাকো। বন্ধুরা, এই ঘর সংসার করার জিনিসপত্র এনেছি, এইগুলো দেখো। এটা ছেলের জন্য, ছেলে তো গরম হবে চুপ 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 করে, আর এটা ছেলের জন্য, এটা রুটিটা একটু পিস রুটিগুলো আমি সেটা শেক নিতে শেখতাম, শেকটাতে সেটা ভেঙে গেছে, তার মধ্যে আমি ননস্টিক কড়াইতে ওকে করতাম, তা ননস্টিক কড়াইতে এতে উঠতে উঠতে আমার শীতকালে এত টাইম নেই গো। এ হলে গ্যাস জ্বালিয়ে দিলাম, চুপ করে মাঝখানে দিয়ে দিলাম, এদিক ওদিক করে দিলাম, হয়ে গেল। আর অনেকগুলো ডাব্বা ছিল, চামচ ছিল, বাট আমি তবু, হ্যাঁ আর একটা কথা বলি, ওই তোমার প্রতি পরমেশ্বরকে ডাক্তার মুখে ধরেছিলাম যাওয়ার জন্য, তা পেশেন্ট দেখে, পেশেন্ট দেখছি বলছে তুমি ঘোরো, আমি পেশেন্ট দেখছি, ওই যে ওই টাকা দিয়ে দেবে বলছে টাকা নিয়ে নাও, ঘোরো একা 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 ঘুরবো, আমি একা একাই ঘুরেছিলাম। তারপরে তবু বললাম যে শেষের দিকে একটু যেও বলতে গিয়েছিলো, তা আমাকে রোল খাওয়ালো, পপকর্ন খাওয়ালো, তারপর নিজে কিছু খায়নি, আমিও মেলাতে খেতে ভালোবাসি না। আর এটা সবজি টবজি কাটার জন্য চাকু দিয়ে ছেলের পল টল কাটতে হয়, তো তখন খুব তাড়াহুড়ো থাকে, এখন তো শীতকাল, তার মধ্যে আমার মন্দিরের সেবা, সকালে 7টায় কোনদিন 6টায় রান্না ভাবো, তাহলে এত সকালে রান্না, আরও তো এখন শীত পড়েছে বলে 6টায়, নাহলে গরমকালে 5টায় রান্না, যখন কারোর ঘরে ওঠে না আমার তখন রান্নার ধুম চলে। আর ভাবতে পারছো ডক্টরকে বিয়ে করেছি, জীবনে ঠকে গেছি, ভাবছি বর পেলে চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে নেবো বর, না বাবা বর পাবো না, যাই হোক মেডিকেল অফিসার তো পাবো না বলো। আর এই চারটা, এগুলো সব কিনেছে, কারণ আমি ওই যে রান্না করে সব কি ঢাকা দেবো এরকম খুঁজে খুঁজে পাই না, তার জন্য সব এগুলো ডাক্তারও কিনেছে, এই চারটা আমি কিনি, এগুলো উনি পছন্দ করেছে। এই ঢাকনিগুলো আমি একটা, আমার সোমবার নিরামিষই খাই, তার জন্য আমি একটা ছোটো দেখে নিয়েছি, ডাক্তারবাবু এগুলো সব বড় বড় দেখে নিয়েছে, আর কিছু নেওয়া হয়নি। আর আমি সাজপোজার জিনিসগুলো নিয়েছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আমি না তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু একটা জিনিস খুব ভালোবাসি, কী বলতো, আমি খুব মানে সোনা জিনিসের থাকতে কস্টিউম গহনা খুব ভালোবাসি, আর মানে বলতে পারো মানে খুব, মানে খুব আমি খুবই ভালোবাসি, আমি খুব সাজুকুজু করতে ভালোবাসি, এটা আমি অনেকবারই বলেছি। এই দেখো, এইগুলো আমার একটু কালো রঙের প্রতিও খুব, সব কালারই পছন্দ আমি আবারও বলছি, কিন্তু দেখো কত সুন্দর এটা, সেই মানে কীরকম শান্তিনিকেতন, শান্তিনিকেতনের ছোঁয়া আছে, তা রবীন্দ্র নৃত্য টিত্যগুলো করতে পারবো, আর শীতকালে কোথাও মানে এগুলো সব তাঁতের শাড়ির সঙ্গে বেশ ভালো মানায় বলো, তাই কিনলাম, আমার তো এইগুলোই কেনার প্রতি খুব আকর্ষণ। আরও একটা নিয়েছি, দাঁড়াও এক হাতে ক্যামেরা ধরে রেখেছি তো, আর দেখো বললাম না আমার সাজা খুঁজে দিকে খুব ম্যাচ, আর এইগুলো, এই যে এইগুলো, তবুও বলছিলো আর কি নেবে নিয়ে নাও, আর কী নেবো বলো তো, ওই যে বন্ধুদের ভিডিও দেখতে হয় তো তার জন্যই চলে আসতে হয়। আর আমার আর একটা ফেভারিট জিনিস আছে, আমি শুধু প্রচুর জুতো, প্রচুর ভ্যানিটি ব্যাগ, প্রচুর ব্লাউজ প্রচুর কিনে থাকি, আমি অনেকবারই বলেছি, কিন্তু এছাড়াও আমার আর একটা পছন্দের জিনিস আছে, মানে খুব 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 ভালোবাসি, সেটা হচ্ছে সানগ্লাস, মানে এত সানগ্লাস, 500, 700, 100, 150, 800, মানে যা পাই তাই কিনি, যেখানে ট্রেনে বাসে যেখানেই দেখতে পেলাম সানগ্লাস সানগ্লাস সানগ্লাস, বাড়িতে এত সানগ্লাস, এবং কি পার্লারে গিয়ে সানগ্লাস হারিয়ে দিয়ে সারা রাজ্য খুঁজতে থাকি, বা মাথার ওপরে সানগ্লাস তুলে দিয়ে, একদম তুলে দিয়ে সানগ্লাস কোথায় খুঁজতে থাকি, আমি বকানো খাই তার জন্য ছেলের কাছে, ছেলের পাপার কাছে, সবার কাছে বকান খাই, আর তার জন্য একটু শেয়ার করে দিলাম। দেখো আজকে নতুন, এটা খুব ভালো লাগছে বেশ, এটা কালারটা খুব ভালো, ভেতরের রেড আর ওটা ব্রাউন, ব্রাউন কালার, আমি ব্রাউন কালারই ভালোবাসি, ব্ল্যাক নয়, আমার ব্ল্যাকটা ঠিক ভালো লাগে না, আমার আমি ব্ল্যাকটা পছন্দই করি না, ব্রাউনটাই পছন্দ করি, ব্রাউন হবে, আর হচ্ছে চুলগুলো বেশ লম্বা লম্বা করে ছাড়া থাকবে, বাড়ি দারুণ লাগে দেখতে। হাই গাইজ, কেমন আছো সবাই? খুব ঠান্ডা পড়েছে গো। হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে, আমার শরীরটা তত একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা পড়েছে, এই যে যেখানে বসে আছি রুমটাতে প্রচণ্ড বাতাস দিচ্ছে। আচ্ছা, মেলা গেছিলাম, ভিডিও দিয়েছি জগদ্ধাত্রী পুজোর, তারপরে দিলাম গো অ্যাজ ইউর লাইক, ছদ্মবেশ প্রতিযোগিতা হয়েছিল, দিলাম কী কী কিনেছি
সেটাও দিচ্ছি, কিছু ভিডিও করে রেখেছি, আরো 4 দিন ধরে মেলা গেছি, কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। ফার্স্ট শেয়ার করছি যেটা আমি পরে আছি, এটা আর এই প্লাজোটা, এটা দেখতেই পাচ্ছ, এই দুটো আমি মেলা থেকে নিয়েছি, কারণ ঠান্ডা পড়েছে বলে, আর আমার তো প্লাজো ভালো লাগে, আর এটা আমার প্রতি পরমেশ্বর পছন্দ করেছে, দেখতেই পাচ্ছ। দেখো এই প্লাজোটা কালারটা ভালো, শ্যাওলা কালার, কালারটা খুবই ভালো, আর ওটা ডাক্তার পছন্দ করেছেন, আর এটা আমি পছন্দ করেছি। দেখো এটা কটন, পিওর কটন, ওটা এটা কিন্তু এটা এটাও কটন ছিল, আর যেটা আমি পরে বসেছি ওটা কিন্তু টেরিকট, ভয়েল ভয়েল না টেরিকটটা কি বলে। আর এটা দেখো এটা খুব সুন্দর, এগুলো বেশি দাম নেয়নি, 160 টাকা করে, আমার না শরীরটা ভালো নয় সত্যি বলছি। আর ছেলের জন্য নিয়েছি দেখো একই, আমি যেটা পরে আছি এরকমই, শুধু ব্ল্যাক, এরকম গলা, ওর ইয়োগা ক্লাসে ঢুকিয়েছি ওকে, এই জন্যই কি করবো, ইয়োগা ক্লাসে যাবো যাবো বলে, আমার ড্যান্স ক্লাসের জন্য আমি ওকে সময় দিতে পারতাম না, এখন এই জন্য ড্যান্সের ক্লাসটা একটু কমিয়ে দিয়েছি। আর এটা এই প্যান্টটা নিয়েছি ওর জন্য, এইখানে দেখো এটা ইয়োগার জন্য ওর দুটো নিয়েছি, আমি 3টে প্লাজো নিয়েছি। আর কিছু বলতো, এগুলো মেলা থেকে নিয়ে নিই অবশ্য, দেখো এক গাদা ব্লাউজ নিয়েছি, আমি ডান হাতে ক্যামেরা ধরে রেখেছি, বাম হাতে দেখাচ্ছি, তো তার জন্যই দেখো এতগুলো ব্লাউজ নিয়েছি। দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই ব্লাউজগুলো নিয়েছি, খুব সুন্দর না গো, ওটা তো 190 টাকা নিয়েছে, যাই হোক বেশি খুলবো না, একটু দেখাচ্ছি এমব্রয়ডারি কাজ করা হাতা, এখন তো শীতকাল এসেছি মানে খুব ভালো লাগবে, ইয়েলো ইয়েলো ওটা আমার পছন্দ, এটা আমার প্রতি পরমেশ্বর অথবা ডাক্তারবাবুর পছন্দ। আচ্ছা কালারগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, বাট কিন্তু অনেকটা ব্রাইট কালারগুলো, ক্যামেরার জন্য হয়তো লাগছে, জানি না বুঝতে পারছি না, দাঁড়া হ্যাঁ জানালা দরজাটা লাগানোর জন্য একটু তাতেও হচ্ছে না, ব্রাইট করছে না, যাই হোক অনেকটা ব্রাইট, এরও প্রিন্টগুলো ভালো। আমি আর একটা পছন্দ করেছি দেখো, এই যে এটা এটা আমি পছন্দ করেছি, খুব ভালো, খুব সুন্দর ব্লাউজগুলো, এই দেখো, আর এটা আমি পছন্দ করেছি, এটা এটাও আমি পছন্দ করেছি, দেখো এটাও আমি পছন্দ করেছি, আর একটা আমি পছন্দ করেছি। দেখো আমি কিন্তু ব্লাউজ খুব কিনি, ব্লাউজ জুতো আগেও বলেছিলাম, ব্লাউজ জুতো আর আর কি মানি পার্স মানে ভেরিটি ব্যাগ, এত শাড়ির দিকে এত থাকে না, যাই হোক একটা পরে নিলেই হলো। আচ্ছা এগুলো আমি কিনেছি শুধু ডাক্তারবাবু ইয়েলো কালারটা আর এই ব্ল্যাকটা পছন্দ করে দিয়েছে, লেস আছে প্রত্যেকটা ব্লাউজই হেভি, ভীষণ ভালো, দেখতে পাচ্ছ কতগুলো ব্লাউজ হয়েছে, আমার শাড়ি থাকতে ব্লাউজের অনেক বেশি, আমার জুতো বেশি অনেক, যাই হোক জুতো করতে ভালোবাসি, ভীষণ জুতো, ভেরিটি ব্যাগ, ভীষণ ব্লাউজ, জুতো ভেরিটি ব্যাগ ব্লাউজ, এগুলো আমার জন্য দোকান বসিয়ে দিলে যেন আমি পাগল হয়ে যাই খুঁজে খুঁজে। আবার 4 দিন মেলা গেছি বজ্জানো, একদিন ছেলে মা ছেলে, তারপরে দিন তো একা গেলাম, তারপর ডাক্তারবাবু গেল দেখালাম, তারপরে দিন তো ছদ্মবেশের জন্য গেলাম, তাহলে 3 দিন হলো, তারপরে দিন গেছি, তারপরে দিন গিয়ে এইগুলো নিয়ে এসেছি, 4 দিন সেদিন মেলা ভেঙে গেছে, কিছুই ছিল না, সব চলে গেছে, কয়েকটাই দোকান ছিল, সেখান থেকে দাম কমাতে হবে না, ওই বার্গেনিং করে নিয়ে আসতে হবে, আমার তো ওই ধান্দা। দেখো খুব সুন্দর, তাই একটু শেয়ার করছি, দেখো কি সুন্দর লকেটটাও হেভি হেভি হেভি, আমার অন্নাবিনীর গহনাও খুব ভালো লাগে, আর যে কিনে এলাম কোথায় যে রাখলাম নাকি, ও আচ্ছা আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছি, ভিডিও করেছি ওই তো ড্যান্স আইডিতে দেখতেই পাবে, ড্যান্স ভিডিওতে জাস্ট এরকমই, এই দেখো এই দেখো এরকমই পুরো এইরকমই, সেটা উপরে থেকে গেছে, যাই হোক সবটাই শেয়ার করতে পারছি না গো, কী করবো বলতো। আর এটা আগে তো অনেক কিছু নিয়েছি, দিয়ে দেখিয়েছি ঘর সংসার করা জিনিসপত্র, ওইগুলো প্রতি পরমেশ্বর কিনেছি, আর এই দেখো কত সুন্দর, এগুলো বেশি দাম নেয়নি জানো, 35 টাকা করে নিয়েছে, দেখো কত সুন্দর, 35 টাকার জিনিস অনেক ভালো না গো, অনেক দিন হয়ে যাবে ভিডিও টিডিও করতে পারবো অনেক, তার মধ্যে আমার তো অনেক জিনিস, আমি কী করি বলতো, গুছিয়ে গুছিয়ে রাখি, অনেক জিনিস আমি গুছিয়ে রাখি, সবাই গুছিয়ে রাখে, আমি শুধু নই সবাই গুছিয়ে রাখি। আচ্ছা আর একটা ব্যাগ নিয়েছিলাম আমার বিবির জন্য, বিবি বলতে বুঝতেই পারছো আমি ব্লগে বলেছি বিবি, আমার বিবির জন্য নিয়েছিলাম ব্যাগটা, কিন্তু সে ব্যাগটা দিয়ে চলে এসেছে ওকে, হ্যাঁ ভিডিও করবো 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 বলে, আর হচ্ছে না দেখে ওকে, আমি বললাম তো দিয়েই আসি, বলো ব্যাগটা পেয়ে যদি একটু খুশি হবে, কারণ ভাইফোঁটা চলে গেলো, কোনো গিফট পেলো না, তাই দিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর একটা কিনেছিলাম ব্যাগ, একটা কিনেছিলাম বিবির জন্য, বিবি বুঝতেই পারছো আমার আমার আমাকে মামুনি বলে ডাকে, বিবি দাদার মেয়ে,
আর বিবির জন্য কিনেছিলাম, কারণ ভিডিও করবো 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 বলে করাই হলো না। আর আমি ভাবলাম দিয়েই আসি, মেয়েটা খুশি হবে। কবে ভাই ফোটা গেছে বলো, একটা তো গিফট পাওনা থাকে না। তা ওকে বলেছি যে তুই কি দিবি, ওর সঙ্গে এখনো কথা হচ্ছে না ভালো করে, কারোর একটু পরীক্ষা আছে তাই কথা বলতে পারছি না ওর সঙ্গে। যাই হোক, মোটামুটি বিবির জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি, ভালো, ব্যাগটাও খুব সুন্দর। আর এতগুলো কস্টিউমস গহনা নিয়েছি, এতগুলো ব্লাউজ নিয়েছি, এতগুলো প্লাজো নিয়েছি, আর কি চাই বলো। আর মেলাতে আমি তেমন একটা খাই না, যা খাই একদিন খেয়েছিলাম ভুট্টা পপকর্ন, পপকর্ন খেয়েছিলাম সেদ্ধ, আর কি খেলাম, কিছুই খেলাম না। হ্যাঁ এইগুলো ঠিক আছে, আর কথা বলবো না। কেমন আছো বলো, সবাই বুঝতেই পারছো আমি মানে যেন ঠান্ডা ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ, শরীরটা খুব খারাপ করছে, আর আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, আর দেখতে থাকো, আমি সুস্থ হয়ে তোমাদের কাছেই আবার ফিরে আসছি, যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে সাপোর্ট করার জন্য। তোমরা আমার পাশে দেখো, অনেক অনেক সাপোর্ট করো। আর এখন সবাই ডাক্তারবাবু চলে গেছে ডিউটিতে, ছেলেও স্কুল চলে গেছে, আমাদের পাইপ লাইন হচ্ছে, পাইপ লাইনের কাজ হচ্ছে, রাস্তা খুব খারাপ, এমনিতে খারাপ আরো খারাপ। চলো একটু দেখিয়ে আসি, লোকজন আছে তো তাই মানে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, ওরা কাজ করতে এসছে। ওটা ওটা কি বলে, সজল ধারা বলে না, শ্যামাশিগুলো বসাতে আর হবে না, আর কেউ থাকতেই চাচ্ছি না, আমি নিজেই থাকতে চাই না এখানে। এই রাস্তাঘাট ভালো না, একটা কোনো সময় একটা গাড়ি ফাড়িও ঢুকবে না, কিচ্ছু না, যদিও গাড়ি করার মতো পয়সা নেই, থাকি তো গ্রামে, আর তবুও যদি করতে পারি কখনো একটা, আপাতত একটা নাচের স্কুল করার খুব ইচ্ছে। দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দাঁড়া, এই দেখো খুলছে, দেখো রাস্তার অবস্থা কীরকম, ও ভাইয়া আজকাল বসে যাবে এই পাইপটা, আজকাল না বসলে পরে খুব অসুবিধা আমাদের। আমার ছেলে তো পড়েই গেছিলো স্কুল, মাঠাতে গিয়ে ছাড়তে গেছিলাম, এই রাস্তাতে আসা যায়, ওই চলে আসছে, এটা আমার দেওয়ার হয়, কিন্তু এরপরে ও তো পড়েই গেল, আমি আমার তুলে দিয়ে দিয়ে এলাম, এরকম অবস্থা দাঁড়া, এই জলটা এত গভীর দেখাচ্ছি দাঁড়া, তো জল গভীর, হ্যাঁ 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 বাড়িতে বসেই জল পাবো, তোমরাও পাবে গো। ও আমাদের আগে হবে, এই দেখো জল দেখো, মানে সব কেটেছে তো, এটা আমাদের পুকুর, এই যে দেখো এটা আমাদের পুকুর একদম, এটা আমাদের দেওয়ার, মানে বেজো খুড় শ্বশুরের ঘরে বেজো দেওয়ার, আমি ভিডিও করছি দেখতে দেখেছে যে বৌদি ভিডিও করছে, এই জন্যই বলছে ম্যাডাম, ওরা আমাকে বড় বৌদি বলে বলে, কখনো ম্যাডাম বলে, কখনো বড়কি বলে, যখন যেটা পারে বলে, যাই বলে বলে। এই দেখো রাস্তা কী অবস্থা দেখো, খুব খারাপ কন্ডিশন, কোনো লাইট পড়েছে তো, সূর্যের আলো পড়েছে তাই ভালো করে বোঝাতে পারছি না, পুরো রাস্তাটা এরকম, এমনি রাস্তা দিয়ে ছোট্ট রাস্তা, বন্যা হয়ে অবস্থা খারাপ, তার মধ্যে আজ বসাতে বলেছি, আর বসাতে বলেছি, আমি বলেছি বলে যে হবে সেটা না, আজ না বসালে পরে খুব অসুবিধা হবে, কতদিন হেঁটে হেঁটে যাবো হবে। ঠিক আছে চলো দেখাই, রেখে দিই, আর কথা বলবো না, সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।